মানে লতা মঙ্গেশকর মরেছে মানে সরস্বতী মরেছে, তো ভাই আমি তো মনে করি খুব ভালো হয়েছে, আমি তো মনে করি খুব ভালো। নিজের অস্বাভাবিক আচার আচরণের কারণে প্রায়ই সংবাদের শিরোনামে থাকেন রানাঘাটের ভাইরাল ব্যক্তিত্ব রানু মণ্ডল। সম্প্রতি আবারও প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের মুখে পড়লেন রানু মণ্ডল। যে লতা মঙ্গেশকরের গান গেয়ে তিনি ভাইরাল হয়েছিলেন, যে লতা মঙ্গেশকরের গান গেয়ে তিনি সোজা রানাঘাট থেকে মুম্বাই পৌঁছে গেছিলেন, সেই লতা মঙ্গেশকরের জন্য একই কথা বললেন রানু মণ্ডল। সো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা ভিডিওর শুরুতেই দেখলেন যেখানে রানু মণ্ডল বলছেন লতা মঙ্গেশকরের জন্য যে তিনি মারা গেছেন বা পৃথিবী ছেড়ে চলে গেছেন, ভালোই হয়েছে। তো বন্ধুরা, লতা মঙ্গেশকরকে নিয়ে রানু মণ্ডল ঠিক আর কী কী কথা বললেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন এবং ভিডিওর নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন। মানে লতা মঙ্গেশকর মরেছে মানে সরস্বতী মরেছে, তো ভাই আমি তো মনে করি খুব ভালো হয়েছে, আমি তো মনে করি খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। আমি তো একদিন আপনাকে বললাম মৃত্যু আর জীবন কি আপনার হাতে, জিজ্ঞেস করলাম না, মারা গেছে তার জন্য আমাকে কি করতে হবে, কি কোনো মানুষ মরে গেলে তাকে তো আর ফেরানো যায় না, কারোর বাপের ক্ষমতা আছে কোনো মানুষ পারে, তো তখন কারো চিন্তা করেনি, যখন রত্ন ছিল চলে গেছে শেষ হয়ে গেছে, এখন মনে পড়ছে এগুলোকে ছিনালি বলে, যা সুতন ভাষা বলছে, যে যার টিট ফর ট্যাট। সবার প্রিয় লতা মঙ্গেশকর মানে কালকে থেকে তাকে শুনছি, তার ওই নিয়ে তুমি কি বলতে চাও, ওই নিয়ে তুমি কি বলতে চাও? দেখো পৃথিবীতে তো সবাইকেই যেতে হয়, যার যখন বুলাওয়া আসে যাকে যখন ডাকে চলে যেতে হয়, কারণ মালিকের কাছে তো আর কেউ বলবে না যে আমাকে কাল পর্যন্ত সময় দাও, সে বাঁচবে বলতে পারবে না, মালিক যদি বাঁচায় বাঁচবে, না বাঁচায় তো সে মরবে, ঠিক আছে, মালিক ছাড়া তো কোনো মানুষের উদ্ধার নেই, অতএব মরা বাঁচা তো মালিকের হাত না, হচ্ছে না, কারণ কি বলতো ওই এই জন্য হচ্ছে না যে মালিকের কাছে তো কোনো মানুষের কিছু চলে না, মালিক যখন তাকে ডাকবে, বলো আমি তো মনে করি পৃথিবীর যে মানুষকে যে অবহেলিত বা পৃথিবীতে মানুষ মানুষকে মানুষ মনে করে না, তার থেকে তো ভালো হয়েছে চলে গেছে দুনিয়া ছেড়ে, ঠিক না? তো বন্ধুরা, আপনারা দেখলেন, আপনাদেরকে দুটো ভিডিও ফুটেজ দেখানো হলো, যে ভিডিওগুলিতে কেউ রানু মণ্ডলকে প্রশ্ন করছেন লতা মঙ্গেশকরের জন্য, তো সেক্ষেত্রে লতা মঙ্গেশকরের জন্য রানু মণ্ডল কোনো শোক প্রকাশ নয়, তিনি ডাইরেক্ট জানাচ্ছেন যে লতা মঙ্গেশকর মারা গেছেন তাতে ভালোই হয়েছে, তার জন্য তার কোনো শোক বা কোনো বেদনা দুঃখ কিছুই নেই। তো তিনি বলছেন যে পৃথিবীতে মরা বা বাঁচা কারোর হাতে নেই, পৃথিবীতে মানুষকে অবহেলিত হতে হয়, মানুষ মানুষকে ভালোবাসতে জানে না, তাই পৃথিবী ছেড়ে চলে যাওয়া এক প্রকার ভালো ঘটনা, অতএব লতা মঙ্গেশকর মারা গেছেন ভালোই হয়েছে, একমাত্র ভগবানের কাছে সকল সন্তান সমান, তাই একমাত্র মালিকই ভালোবাসতে জানে। তোমাদের এই যে কথাটা, এই কথাটা নিয়ে অনেকেই কুমন্তব্য করেছেন, আবার অনেকেই সুমন্তব্য করেছেন, তবে তিনি হয়তো একদিক দিয়ে কথাটা ঠিকই বলেছেন, হয়তো তিনি গুছিয়ে বলতে পারেননি, তবে আপনার মতামত কী এই যে রানু মণ্ডলের এই কথাগুলি নিয়ে লতা মঙ্গেশকরের উদ্দেশ্যে, অবশ্যই আপনারা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তোমাদের আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগবে, তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন, এবং এই চ্যানেল থেকে আগামীতে রানু মণ্ডলকে নিয়ে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন।